হ্যালো ফ্রেন্ডস, এই দেখছো আমি এসে গেছি তোমাদের ইউটিউব চ্যানেলে, আমার আয়রা ব্লগে। আমার ছোট্ট মেয়ে মেহনা যে এই দেখো শরীর খারাপ প্রচণ্ড, সেটাকে আপনাদেরকে আগে ভর্তি জানিয়েছি। এ দেখো এখন কী করবো, হাসপাতালে ভর্তি রয়েছে, পাই করে ভর্তি করবো মানে নিল না, এখানে ভর্তি করেছি এই যে জমিপুর হাসপাতাল। এটা দেখো ছোট্ট মেয়েটার হাতে দেখো চ্যালেঞ্জ বাঁধা রয়েছে। শরীর প্রচন্ড খারাপ, তোমরা দোয়া করো যেন ভালো হয়ে যায়। এখন সময় 10:30 বাজছে, 10:30। এই দেখো সংগ্রামের মা, মাহাদি ইসলাম বাবার নাম মনিরুল ইসলাম। যাদের নাম বাদে বাচ্চার মা বাচ্চা নিয়ে অফিস ঘুরে আসবে, ডাক্তারবাবু দেখবেন। খুব শরীর অসুস্থ, ঘুমাচ্ছিল না মেজা, এতক্ষণে ঘুমালো। লাগিয়েছে তো কান্নাকাটি করছিল, ফুলে ফেলছিল, ফুলে একবার তো ফেলেও দিয়েছিল, এত রক্ত বেরোচ্ছিল যে কি বলবো। তো এখন কত রকম করে এগিয়ে করলাম, মেয়েটাকে নিয়ে আবার গেলাম, আবার চ্যালেঞ্জ বাঁধলো। ডাক্তারবাবুরাও খুব মন খারাপ করছে কি আরে বাচ্চাটার কি কষ্ট। তো দেখো তোমরা প্লিজ ওই বাচ্চাটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো প্লিজ মেয়েটার জন্য। রাস্তাতে আসতে আসতে ভিডিও করতে পারিনি, কারণ অনেক জ্যাম ছিল, গাড়িতে আসছিলাম, মেয়েকে থামবো না ভিডিও করবো বলে আসতে পারিনি, ভিডিও করতে পারিনি। তোমাদেরকে বললাম এর আগের ভিডিওতেই শরীর খারাপ, তখন তবু এত মানে পাইকুড়া হাসপাতাল গেছিলাম, তো ওখানে ইঞ্জেকশন দিলে, ওখানে দেখবে ইঞ্জেকশন দিলো, আবার ওষুধ দিলো, কিনে খাওয়ালাম, কিন্তু তবুও কম পড়লো না, তাই নিয়ে এসছি এখানে জঙ্গিপুর হাসপাতাল। এই দেখো অনেক সব ভর্তি রয়েছে।
রাত্রি 10:30 বেজে গেছে, সব ঘুম হচ্ছে। ডাক্তারবাবু আসবেন 3টের দিকে, আবার ট্রিটমেন্ট করবেন, ইঞ্জেকশন হয়েছে। আমরা দোয়া করো মেয়েটা সুস্থ হয়ে যাক। প্রচন্ড ঝড় বৃষ্টি বাইরে, খাবার জন্য খাবার নিয়ে আসতে গেল তো খাবার পাওয়া গেল না, সব উঠে চলে গেছে। সবাই কথা বলছে, কথা বলছে, সব শরীর অসুস্থ, সব ঘুমাচ্ছে। কে ডাক্তারবাবু ট্রিটমেন্ট ভালোই করছে। মেয়েটা কোনো রকম করে ঘুমিয়ে দিয়েছে। ভেতরে ডাক্তার সব রয়েছে, এপাশে যেখানে রুম আছে এপাশে রুমে রয়েছে, বাইরে রয়েছি। কেউ ঘুমোচ্ছে, কেউ জেগে আছে। আর দেখো রাত্রি মনেই হয় না, এখানে মনে হচ্ছে সব সময় দিন। মেয়েটার কষ্ট দেখে সবাই কি বলবো, কান্না করছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো ছোট্ট বেবিটার জন্য। প্রচন্ড অসুস্থ ছোট্ট বেবিটা, সুস্থ হয়ে এলে আবার তোমাদের সামনে আসবে, সুস্থ হয়ে আবার নতুন ভিডিও তৈরি করবো।